আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটি ল্যাপটপের রিভিউ নিয়ে। গ্যাজেট 360 ডিগ্রির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো ল্যাপটপটি রিভিউ শুরু করার পূর্বে ফার্স্ট টাইম আমি আমাদের শোরুমটি অ্যাড্রেস দিয়ে শুরু করতে চাচ্ছি। আমাদের শোরুমটি অ্যাড্রেসটি হলো বসুন্ধরা সিটি লেভেল 5 ব্লক বি, শপ নম্বর হলো 18। তো চলুন ল্যাপটপটি রিভিউটি শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন আপনাদের মাঝে যে ল্যাপটপটি নিয়ে আসছি সেটি হলো আপনার মডেলটি, যদি আমি আপনাদেরকে বলি সেটি হলো আপনার HP NB15 সিরিজের একটি ল্যাপটপ। ল্যাপটপটিতে যে প্রসেসর এবং যে গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে, প্রসেসরটা পাচ্ছেন আপনারা কোরাই 7 10 জেনারেশন পেয়ে যাচ্ছেন। 107508 প্রসেসর ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে কোর পেয়ে যাচ্ছেন আপনারা 6 কোরের প্রসেসর পেয়ে যাচ্ছেন। পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন 12টি থ্রেড পেয়ে যাচ্ছেন আপনারা। পাশাপাশি পেয়ে যাচ্ছেন আপনারা 12 MB ক্যাচ মেমোরি পেয়ে যাচ্ছেন আপনারা। ল্যাপটপটি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন আপনারা ফুলি ফ্রেশ কন্ডিশন অবস্থায় ল্যাপটপটি আছে। আপনার দেখতে পাচ্ছেন আপনার ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় ল্যাপটপটি, কিন্তু খুবই চমকপ্রদ একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে। ফুল HD আপনার IPS প্যানেল ইউজ করা হয়েছে। ল্যাপটপটি বর্ডার, কিন্তু ডিসপ্লে বর্ডার দেখতে পাচ্ছেন খুবই ন্যারো বেজেলের বর্ডার ইউজ করা হয়েছে, একদম চিকনভাবে বর্ডার, একদম বর্ডারলেস বলা চলে আপনার ল্যাপটপটি। আপনারা দেখতেই পাচ্ছেন কিবোর্ডটা কিন্তু খুব চমকপ্রদ একটি কিবোর্ড ইউজ করা হয়েছে। আপনার ফুলি ব্যাকলাইট কিবোর্ড ইউজ করা হয়েছে। পাশাপাশি কিন্তু দেখতেই পাচ্ছেন ফিঙ্গারটা কিন্তু আপনার কিবোর্ড মাঝখানে দিয়ে দেওয়া হয়েছে, খুব চমৎকারভাবে কিবোর্ডের মাঝখানে ফিঙ্গারটি ইউজ করা হয়েছে। এবং সাউন্ড হিসাবে পেয়ে যাচ্ছেন আপনারা ব্যাঙ্গ অ্যান্ড উলফসনের সাউন্ড কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আপনারা এটা থেকে। ল্যাপটপটি যদি আপনার র্যাম এবং SSD সম্বন্ধে বলি, এতে র্যাম পাচ্ছেন আপনারা 16 GB র্যাম পেয়ে যাচ্ছেন আপনারা, এবং পেয়ে যাচ্ছেন আপনারা হলো 512 GB SSD পেয়ে যাচ্ছেন। ল্যাপটপটি গ্রাফিক্স কার্ড সম্বন্ধে যদি ধারণা দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে আপনারা এতে গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন আপনারা GTX 1660 Ti গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন 6 GB। খুবই চমৎকার একটি গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে। যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা আসলে ভিডিও এডিটিংয়ে কাজ করেন, যারা প্রফেশনাল কাজ করেন, তারা মূলত এই ডিভাইসগুলো দেখতে পারেন, কারণ খুবই ভালো আপনারা একটি পারফরমেন্স পেয়ে যাবেন এটা থেকে, যেহেতু প্রসেসরটাও ভালো, পাশাপাশি আপনার গ্রাফিক্সটাও খুব হাই লেভেলের একটি গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে। তো ল্যাপটপটি খুবই চমৎকার একটি ডিভাইস, আপনারা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। তো ল্যাপটপটি যদি পোর্ট সম্বন্ধে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি, এখানে কিন্তু পাশেই পেয়ে যাচ্ছেন আপনারা এখানে চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছেন আপনারা, এবং পাশাপাশি পেয়ে যাচ্ছেন এখানে USB পোর্ট পেয়ে যাচ্ছেন আপনারা, পাশাপাশি এখানে HDMI পোর্ট পেয়ে যাচ্ছেন, পাশাপাশি পেয়ে যাচ্ছেন এখানে 2টি আপনার থান্ডারবোল্ট পোর্ট পেয়ে যাচ্ছেন আপনার Type-C, পাশাপাশি এখানেই পাশে দেওয়া আছে আপনার SD কার্ড স্লট। এবং এই পাশটা যদি আপনাদেরকে দেখাই আমি আপনাদের, তাহলে এই পাশে পেয়ে যাচ্ছেন, এই পাশে আপনারা পেয়ে যাচ্ছেন হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছেন, পাশাপাশি USB পোর্ট পেয়ে যাচ্ছেন, পাশাপাশি আপনার এয়ার ভেন্টিলেশনটা দেওয়া আছে, পাশাপাশি কিন্তু পিছনে আপনার এয়ার ভেন্টিলেশন খুব চমৎকারভাবে ইউজ করা হয়েছে। তো ল্যাপটপটি আপনারা খুবই পাওয়ারফুল একটি ল্যাপটপ, খুবই পাওয়ারফুল কাজগুলো আপনারা এটা থেকে করতে পারবেন, খুবই চমৎকারভাবে করতে পারবেন, কোনো প্রকার ল্যাগিং ছাড়াই আপনার। আসলে মূলত যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা কিন্তু চাইলে, তাদের জন্য এই ডিভাইসগুলো আপনার পুরো পারফেক্ট একটি ডিভাইস, এবং যারা ভিডিও এডিটিং করেন বা ফটোশপে কাজ করেন তারা চাইলে এই ডিভাইসগুলো দেখতে পারেন। তো এই দেখতে পাচ্ছেন ল্যাপটপ খুবই চমৎকার একটি ডিভাইস, ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের কাছে আছে, পাশাপাশি আরও 2টি ভেরিয়েন্ট আমাদের কাছে আছে। তো এটা প্রাইস সম্বন্ধে যদি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি, এটা আমাদের আসিং প্রাইস থেকে 1,15,000 থেকে 1,20,000 টাকা। তো ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র শুধুমাত্র আপনাদের জন্য 1,10,000 টাকা। 1,10,000 টাকায় GTX-এর গ্রাফিক্স কার্ড সহ i7 10th generation সহ আপনার 16 GB র্যাম, 512 GB SSD সহ এই চমৎকার ডিভাইসটি আপনারা আমাদের কাছে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এর পাশাপাশি আমি আপনাদের আরেকটি HP NB সিরিজেরই ল্যাপটপ দেখাবো, সেটিতেও আপনার খুব চমৎকার একটি গ্রাফিক্স কার্ডও ইউজ করা হয়েছে। যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু HP NB সিরিজের একটি ল্যাপটপ, HP NB 15 সিরিজের একটি ল্যাপটপ, এবং এটাতেও কিন্তু কনফিগার পাচ্ছেন আপনারা কোরাই 7 11th generation পেয়ে যাচ্ছেন, এবং সাথে কিন্তু গ্রাফিক্স কার্ড হিসেবে পাচ্ছেন RTX 3050 Ti গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন। তো এটাতে যদি আপনাদেরকে র্যাম সম্বন্ধে বলি, তাতে পেয়ে যাচ্ছেন আপনারা 16 GB র্যাম পেয়ে যাচ্ছেন, চাইলে কিন্তু র্যামকে কাস্টমাইজ করতে পারবেন, এবং আপনারা পেয়ে যাচ্ছেন এটাতে আপনারা 512 GB SSD পেয়ে যাচ্ছেন। তো চাইলে কিন্তু আপনারা খুব ইজিলিভাবে SSD চাইলে কাস্টমাইজ করে বাড়াতে পারবেন। তো ল্যাপটপটি আপনারা যদি দেখেন এটাও আপনার সেম, আপনার খুব চমৎকার একটি ডিভাইস, আপনার ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে, একদম 100% ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে, ফুললি ওপেন বক্স একটি প্রোডাক্ট আপনার। এবং এটা যদি ডিসপ্লেটা আপনাদের একটু দেখাই, তাহলে ডিসপ্লেটা দেখবেন খুবই চমৎকার একটি মারাত্মক লেভেলের ডিসপ্লে আপনার, খুবই সুন্দর একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে আপনার। এটা পেয়ে যাচ্ছেন আপনারা 4K ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আপনারা, 4K আপনারা OLED প্যানেল পেয়ে যাচ্ছেন। তো ডিসপ্লেটা যদি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ডিসপ্লে আপনার ল্যাপটপটির। ল্যাপটপটি কিন্তু আপনার টাচ হিসেবে টাচও কাজ করতে পারবেন, চাইলে খুবই চমৎকার ইজিলিভাবে টাচও কাজ করতে পারবেন। তো ল্যাপটপটি আপনারা সাউন্ড হিসেবে পাচ্ছেন ব্যাঙ্গ অ্যান্ড উলফসনের সাউন্ড কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আপনারা, এবং আপনাদের সাথে কিন্তু ফুল সুন্দর একটি কিবোর্ড পেয়ে যাচ্ছেন আপনারা। তো মূলত যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা কিন্তু চাইলে এই ডিভাইসগুলো দেখতে পারেন, খুবই পাওয়ারফুল একটি ডিভাইস, যেহেতু RTX-এর গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে আপনার, সেক্ষেত্রে খুব চমৎকারভাবে সব ধরনের কাজ আপনারা এগুলো থেকে করতে পারবেন।
সো আপনারা চাইলে এই ডিভাইসগুলো দেখতে পারেন, আমাদের কাছে আরও হিউজ কোয়ান্টিটি আছে, চাইলে আরও বিভিন্ন ভেরিয়েন্টের ল্যাপটপ আমাদের কাছে আছে এইচপি এনভি সিরিজের। সো আমাদের শোরুমগুলো ভিজিট করে আপনারা চাইলে ডিভাইসগুলো দেখতে পারেন। তো এই ডিভাইসটির প্রাইস সম্বন্ধে যদি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি, এগুলো আমাদের আস্কিং প্রাইস থাকে 1,35,000 থেকে 1,40,000 টাকা। তো আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র 1,30,000 টাকা, মাত্র 1,30,000 টাকা আপনারা আরটিএস 3050 Ti গ্রাফিক্স কার্ড দিয়ে এই চমৎকার ডিভাইসগুলো আমাদের কাছে পাচ্ছেন। তো পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটি এইচপি এনভি সিরিজের ডিভাইস যদি দেখাই, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এটা খুবই চমৎকার একটি সুন্দর একটি সিরিজের একটি ল্যাপটপ, এইচপি এনভি 15 সিরিজের একটি ল্যাপটপ। আপনার এটা প্রসেসর হিসেবে পাচ্ছেন আপনারা কোরাই 7 এর 10 জেনারেশন পেয়ে যাচ্ছেন, এবং সাথে এটাতে আপনারা কিন্তু এটা তো সেম আপনার আরটিএস এর গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে, আরটিএস 2060 লেভেলের গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে। খুব চমৎকারভাবে আপনার গ্রাফিক্সের একটি ভালো একটি ফিডব্যাক পেয়ে যাবেন আপনার এটা থেকে। ল্যাপটপটি দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে, একদম 100% ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। এটাও কিন্তু আপনার ওপেন বক্স একটি প্রোডাক্ট, সো চাইলে কিন্তু আপনার এই ডিভাইসগুলো দেখতে পারেন। এটাও কিন্তু আপনার ডিসপ্লেটি টাচ একটি ডিসপ্লে এবং 4K প্যানেল, আপনার খুবই চমৎকার একটি প্যানেল ইউজ করা হয়েছে, চাইলে আপনার টাচ কাজ করতে পারবেন। সো ল্যাপটপটি আপনারা খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে, এবং কিবোর্ডটা যদি দেখেন ফুললি ফ্রেশ কন্ডিশনের একটি কিবোর্ড আছে, আপনার ব্যাকলিট কিবোর্ড দেওয়া আছে, এবং ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু কিবোর্ডের মাঝখানে ইউজ করা হয়েছে। তো যারা আসলে মূলত কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা কিন্তু চাইলে এই ডিভাইসগুলো দেখতে পারেন, খুবই পাওয়ারফুল অনেকগুলো ডিভাইস আমাদের কাছে আছে, আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করে এই চমৎকার চমৎকার সিরিজগুলো আমাদের কাছ থেকে দেখতে পারেন। তো ভিউয়ার্স, আমাদের কাছে আরও এইচপি এনভি সিরিজের পাশাপাশি আরও অনেক অন্যান্য সিরিজের ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে আমাদের কাছে এইচপি এনভি সিরিজের যতগুলো কালেকশন অ্যাভেলেবেল আছে আমাদের শোরুমগুলো ভিজিট করে বা আমাদের পেজগুলো ফলো করে বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা আমাদের পেজের যে নাম্বার দেওয়া আছে এগুলোর সাথে যোগাযোগ করে আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে এই ল্যাপটপগুলো কনফিগার বা প্লাস পাশাপাশি প্রাইস বা কোনগুলো অ্যাভেলেবেল আছে জানতে পারেন আপনারা চাইলে। তো সবাই দেরি না করে সরাসরি চলে আসুন আমাদের শোরুমগুলোতে, আমাদের শোরুমগুলো ভিজিট করুন। সো ভিউয়ার্স, আজকে ল্যাপটপটি আর বেশি দীর্ঘায়িত করবো না, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।